হয়, আজি হস্তীৰ কন্যাৰ 19তম মৃত বার্ষিকী। আর নামনি অসমৰ ধুবুৰী জিলাৰ গৌরীপুৰৰ ৰাজপৰিয়ালত জন্মগ্রহণ কৰা গোৱালপাৰীয়া লোকগীতৰ সম্রাজ্ঞী তথা পদ্মশ্রী প্রতিমা বৰুৱা পাণ্ডেৰ 19তম মৃত বার্ষিকী রাজ্যৰ ভিন্ন প্রান্তত উদযাপন কৰা হৈছে। আৰু মই বর্তমান উপস্থিত আছো বিলাসীপাৰাত, আৰু মোৰ সৈতে আছে অনাতাঁৰ শিল্পী তথা গোৱালপাৰীয়া সংগীতৰ জনপ্রিয় কণ্ঠশিল্পী কোকিলা সরকার। আৰু যি কোকিলা সরকার ইতিমধ্যে অসম তথা বংগত যথেষ্ট জনপ্রিয় হৈ উঠিছে, কোকিলা সরকার সৈতে কথা পাতিবলৈ চেষ্টা কৰিম, গীত শুনিবলৈ চেষ্টা কৰিম। প্ৰথমে আপোনাক প্ৰাগ নিউজত স্বাগতম জনাইছো। ধন্যবাদ, নমস্কাৰ। আজি মই গোৱালপাৰীয়া লোকগীত আমাৰ পদ্মশ্ৰী প্ৰতিমা পাণ্ডে বৰুৱাৰ তেখেতৰ খুবেই এটি জনপ্ৰিয় গীত আছিলে হস্তীৰ কন্যা, এইটো মই আজি সমূহ অসমবাসী ৰাইজক শুনাম। যদি কিবা ভুল ত্ৰুটি হয় মোক আপোনালোকে ক্ষমা কৰি দিব। ধন্যবাদ। হস্তীৰ কন্যা বামুণীৰো নাৰী, মাথাই নিয়া তাম কলসিয়া, সখী হাতে সোনার ঝাড়ি সখিয়া, অমর হাই হস্তীৰ কন্যারী, খানি কো দয়া নাই মাহু তগলা গিয়ারি, ও মোর হাই হস্তীর কন্যারি, খানি কো দয়া নাই মাহু তগলা গিয়ারি। আর বালু টিল টিল পঙ্কি কান্দে বালুতে পড়িয়া, আর বালু টিল টিল পঙ্কি কান্দে বালুতে পড়িয়া, আর গৌরী পুরিয়া মাহুতে কান্দে, সখী ঘর বাড়ি সারিয়া সখিয়া, ও মোর মাকনা হাতের মাহুতি রে, যেদিন মাহু শিকার যায় নারীর মন মোর কাঁদিয়া রহয় রে, ও মোর হাই হস্তীর কন্যা রে, খানি কো দয়া নাই মাহু তগলা গিয়ারি। হয়, যেহেতু আপুনি গোৱালপাৰীয়া গীত গাই ইতিমধ্যে যথেষ্ট জনপ্ৰিয় হৈ উঠিছে, পদ্মশ্ৰী প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ কোনটো গীত আপোনাক আটাইতকৈ মোহিত কৰে, ভাল পায়? মই আটাই আমাৰ শ্ৰদ্ধা প্ৰতিমা পাণ্ডে বৰুৱাৰ খুবেই এটি জনপ্ৰিয় গীত মই সৰুৰ পৰাই গাওঁ। কিমান দিনৰ পৰা গীত গায়? মই ক্লাছ ফাইভৰ পৰাই মই গীত গাওঁ। মোৰ দেউতাই মোক শিকাইছিল আমাৰ এই গোৱালপৰীয়া লোকগীতখিনি। মোৰ ঘৰত মোৰ দাদাই গীডাল আছিলে, তাৰ কাৰণে মোৰ দেউতাই মোক ক'লে যে মা তুমি গান শিকিবা, যদি শিকা তেনেহ'লে আমাৰ প্ৰতিমা পাণ্ডে বৰুৱাৰ তেখেতৰ গীতবিলাক তুমি চৰ্চা কৰা। আজিতো বৰ্তমান দেখা গৈছে আমাৰ প্ৰতিমা পাণ্ডে বৰুৱা নাই, তেখেতৰ আমি স্মৃতিবিলাক আমি ধৰি ৰাখিবৰ চেষ্টা কৰি আছোঁ, আৰু যিমান দিন মই আছোঁ তেখেতৰ গীতবিলাক মই চেষ্টা কৰি যাম। কোনটো গীত আটাইতকৈ বেছি ভাল পায়? প্ৰতিমা পাণ্ডে বৰুৱাৰতো বহুতে গীত আছিলে, আটাই গীতৰ থাকি মোৰ এটা গীত বহুত মই ভাল পাওঁ, হস্তীৰ কন্যা, আৰু এটা আছে বৈঠা মাৰো বৈঠা মাৰোৰে। গীতটো অকণমান গাই দিব। আরে বৈঠা মারো বৈঠা মারো রে, আরে ও হো হো বাইসাল ভাইয়া রে, আরে ঝাড়িয়া বৈঠা মারিয়া যায় রে, ছাড়িয়া বৈঠা মারিয়া যাওরে, হতো মোড়া ঝাড়িয়া বৈঠা মারিয়া
তোমরা ঝাড়িয়া বৈঠা মারিয়া যাওরে, আর এলাহ কেনে বাইছাল ভাইয়ারি ঝাড়িয়া বৈঠা মারিয়া যাওরে, হো তোমরা ঝাড়িয়া বৈঠা মারিয়া যাওরে, বৈঠার নাম হাহাতাশিরে হো লৌকা চলে বাতাশিরে শিহরি, ছাড়িয়া বৈঠা মারিয়া যাওরে, হো তোমরা ঝাড়িয়া বৈঠা মারিয়া যাওরে, হয় দেখা গৈছে বর্তমান গোয়ালপারিয়া লোকগীতবোর যথেষ্ট সংকট, মানে ধুবুরী জেলাতে দেখা গৈছে যেহেতু হস্তিকনার জন্মস্থান আর সেই জন্মস্থানেতে দেখা গৈছে গোয়ালপারিয়া লোকগীতবোর যথেষ্ট সংকটত আছে, প্রায় নোহোৱা হব ধরেছে, কি কব? হয় আমার গোয়ালপারিয়া লোকগীতখিনি পিছুয়াই আছে, এইটো কারণে আজি চাওক আমার বর্তমান সরকারে এই গোয়ালপারিয়া লোকগীতখিনিত চর্চা নিদিয়ে। যদি আমার এই গোয়ালপারিয়া লোকগীতখিনি আমার সরকারে অকমান মরম চকুলৈ দিয়ে, তেনেহলে আমার এই গোয়ালপারিয়া লোকগীতখিনি বিশ্ব দরবারে লৈ আমার সরকারে লৈ যাব পারিলে হয়। তেনেহলে আজি চাওক মহামারী করোনা আমাক বহুতে ক্ষতি করিলে, শিল্পীবিলাকর আমার থলুয়া মিউজিকবিলাকর বাদ্যযন্ত্রবিলাকর কি অবস্থা হয়েছে, আমার শিল্পীবিলাকর কি অবস্থা হয়েছে। আজি চাওক মই আপনালোকৰ চ্যানেলৰ জৰিয়তে আমার বর্তমান সরকারক মই কৰজৰ অনুরোধ করিম যাতে আমার এই থলুয়া মিউজিক সকলক আর লগতে আমার শিল্পীবিলাকক অকমান যাতে আমার সরকারে মরম চকুলৈ চায়, এইটো আমার সরকারক মই অনুরোধ জানাইছো। হয় উদ্বেগজনক কথা, হস্তিকন্যার জন্মস্থানতে কিন্তু গোয়ালপারিয়া লোকগীতবোর দিনে দিনে কিন্তু ভূমিকা যেন একেবারে নোহোৱা হব ধরেছে, আর কণ্ঠশিল্পী কোকিলা সরকারেও কিন্তু সরকারক অনুরোধ জানাইছে যাতে যি হস্তিকন্যাই লোকগীতবোর গোয়ালপারিয়া লোকগীতক কেবল অসম নহয় ভারতবর্ষ নহয় গোটেই বিশ্বর দরবারত লৈ যাবলৈ সক্ষম হয়েছিল, আর সেই হস্তিকন্যার জন্মস্থানতে কিন্তু আজি গোয়ালপারিয়া লোকগীত উপেক্ষিত হয়ে আহিছে আর চর্চা দিনে দিনে নোহোৱা হব ধরেছে। অসম সরকারক কাতর অনুরোধ জানাইছে যাতে অসম সরকারে গোয়ালপারিয়া লোকগীত যে আছে এই গোয়ালপারিয়া লোকগীতর প্রতি যাতে অকনমান গুরুত্ব দিয়ে।